الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد প্রিয় শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আপনাদের সবাইকে আজকের সওয়াল ও জবাব অনুষ্ঠানের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রদান করব ইনশাআল্লাহ একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন যে আহাদ নাম রাখা যাবে কিনা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন নামগুলো আমরা রাখতে পারবো কোনগুলো রাখতে পারবো না যে এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণবাচক নামগুলো রয়েছে সেই নামসমূহের মধ্য থেকে কোন নামগুলো আমরা রাখবো সেক্ষেত্রে ওলামায়ে কেরাম দুটি বিশ্লেষণ আমাদের সামনে উপস্থাপন করেছেন প্রথমত হচ্ছে আল্লাহ তাআলার নামগুলো যখন আলিফ লাম যুক্ত হয়ে আসবে আল আলিফ লাম যুক্ত হয়ে আসবে সেক্ষেত্রে মনে রাখতে হবে আলিফ লাম যুক্ত করে কোনো মানুষের নাম রাখা যাবে না অর্থাৎ আল আসমা উল হুসনাগুলো যখন আলিফ লাম যুক্ত করে আপনি কোনো ব্যক্তির নাম রাখবেন না এটি আপনার জন্য জায়েজ নেই একটু নিষেধ আলিফ লাম যুক্ত করে রাখা যাবে না ধরুন কোনো ব্যক্তির নাম হচ্ছে হাকিম আপনি আল হাকিম রাখতে পারেন না আল হাকিম রাখা যাবে না দুই নম্বর হচ্ছে আলিফ লাম বিহীন নাম রাখা আলিফ লাম বিহীন নামের দুই অবস্থা প্রথমত হচ্ছে এটি সিফাতকে উদ্দেশ্য করা গুণকে উদ্দেশ্য করা আর দুই নম্বর হচ্ছে গুণকে উদ্দেশ্য না করা যেমন ধরুন কোনো ব্যক্তির নাম হচ্ছে আলিম অধিক জ্ঞানী আপনি যদি এই অধিক জ্ঞানীকে সেই ব্যক্তিকে উদ্দেশ্য করেন যে ব্যক্তি অধিক জ্ঞানী এই জন্য তার নাম রেখেছেন আলিম তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য জায়েজ নেই আর যদি আপনি সিফাতকে উদ্দেশ্য না করে সে ব্যক্তির নামকে রেখেছেন কিন্তু সেটি আলিফ লাম ব্যতিরেকে এবং সিফাতও তার গুণটিও আপনার উদ্দেশ্য নয় সেক্ষেত্রে জায়েজ রয়েছে আর ওলামায়ে কেরামের দ্বিতীয় যে বিশ্লেষণ সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামগুলোর মধ্যে এমন কিছু গুণ আছে যে গুণগুলো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গেই খাস এটি মানুষের সঙ্গে মুশতারাক হয় না সেক্ষেত্রে সেই নামগুলো কোনো ব্যক্তির নামে নাম রাখা জায়েজ হবে না এটি জায়েজ নেই যেমন আল আজিজ এটি পরাক্রমশালী শুধুমাত্র আল্লাহ তাআলা আপনি এটি কোনো মানুষের নাম রাখতে পারেন না আজিজ রাখতে পারেন না এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গেই নির্দিষ্ট আর এমন কিছু নাম আছে যে নামগুলো মুস্তারাক অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের সঙ্গেও যায় এবং মানুষও রাখতে পারে সেক্ষেত্রে সেই সিফাতগুলো মানুষের জন্য নাম রাখা জায়েজ রয়েছে এতে কোনো সমস্যা নেই এক্ষেত্রে আমরা দেখতে পাই যেমন হাকিম একজন সাহাবীর নাম ছিল হাকিম ইবনে হিজাম আল্লাহ রাসূল তাকে বলেছেন লা তাবি মা লাইসা ইনদাক যে তোমার কাছে যা নেই তুমি তা বিক্রি করো না এখানে এই সাহাবীর নাম থেকে বোঝা যায় যে নাম রাখা যাবে যে সমস্ত গুণগুলো বান্দা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে মুশতারাক রয়েছে বান্দার জন্য যায় আল্লাহ তাআলার জন্য যায় সেগুলো ক্ষেত্রে রাখা যাবে তাহলে আমরা স্পষ্ট হলাম যে গুণগুলো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে খাস সেগুলো রাখা যাবে না যেগুলো মুশতারাক সেগুলো রাখা যাবে এবং সেক্ষেত্রেও আলিফ লাম বিহীন রাখতে হবে এবং সিফাতকে যে গুণটি শব্দের মধ্যে বিদ্যমান রয়েছে সেই গুণকে ওই ব্যক্তির জন্য উদ্দেশ্য করা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বোঝ দান করুন